বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের ঝাল। তবে চলো খুব সাধারণভাবে দেখাবো, আমি যেভাবে করি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। চলো চলো কিভাবে করি সেটা দেখে নাও। তো দেখো, এখানে নুন হলুদ দিয়ে আমি ট্যাংরা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি নিয়েছি টমেটো আর এখানে লঙ্কা। আমি এই লঙ্কা টমেটো দিয়েই করব। আর চলো কিভাবে করি দেখে নিই। এখানটা দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এখানটায় আমি লঙ্কা টমেটোটাকে আগে মিক্সিতে একটু পেস্ট করে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো, এখানটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি এই যে নুন দিয়ে দিলাম, আর এই যে আমি হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কার গুঁড়ো না দিলেও চলে, তো আমি একটুখানি দিয়ে দেবো একটু কালার হওয়ার জন্য। একটু ঝাল ঝাল হবে। এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি ধনে পাতাটা দেখো রেডি করে নিয়েছি। তো ধনে পাতা কিন্তু এখন না, শেষে দেবো। তো চলো এবার শুরু করা যাক। এই যে কড়াইতে আমার তেল আস, দেখো কড়াইতে কিন্তু আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। এবার আমি এর মধ্যে ওই মশলাগুলো ঢেলে দেবো, আমার বাটা মশলাটা। তো চলো দেখাচ্ছি। তো দেখো, আমি কড়াইয়ের মধ্যে কিন্তু সব মশলাগুলো দিয়ে দিয়েছি। তো দেখো, আমি মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি সব। এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো চলো ভালো করে কষিয়ে নিই, তারপর দেখাচ্ছি। আর এই যে বাকি এর মধ্যে একটুখানি লেগে থেকে আছে, একটু জল দিয়ে নেবো। তো চলো আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমাকে এটা কষাতে হবে। তো চলো আমি ভালো করে এটা কষিয়ে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, তো দেখো আমার এটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো দেখো, আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে ট্যাংরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতে, তো দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে। আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। তো দেখো আমি মাছগুলো, তো দেখো আমার মাছও দেওয়া হয়ে গেছে। আমার ঝোল প্রায় হয়ে গেছে, ঝোল নয় জাল এটা। এবার আমি ধনে পাতা দেবো, তারপর আমি নামিয়ে নেবো। তো চলো ধনে পাতাটা দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ধনে পাতা দিয়ে দিয়েছি আর আমার ঝোলটা পুরো কমপ্লিট, সরি ঝালটা। এবার আমি এটা নামিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার এই রকম হয়েছে। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আর এতে কিন্তু কোনো রকম আমি মশলা দিইনি, শুধু কাঁচা লঙ্কা একটু আর হচ্ছে তোমার টমেটো বাটা, এই দিয়ে আর একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি শুধু এই দিয়ে। এটা খুব সুন্দর খেতেও লাগে, তোমরা পারলে ট্রাই করে দেখো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। পরে আরেকটা অন্য রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।